বিয়া ভুল হবে তুমি আমার কাছে টাকা নিয়ে আসেন কি অপমান করবি আমি কি একটা শাশুন হ না 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 আমি ঢুকবো বিয়া করবো বর্তমানে থাকবো আমি যাবো না আমাকে নিয়ে নাটক করছিস বিয়ের পর তো ভালোই ছিলি এখন এই আচরণ করছিস কেন আমাকে আর ভাল লাগছে না আমি আমাকে ছাড়েন বলছি আরে কি আছে আমাকে ছেড়ে দেন আমার বাঁচার কোনো ইচ্ছা নাই আমার বেরকে এত সুন্দর জীবনটা আপনি ছাড়েন বলছি ছাড়েন আমাকে না আপনি মরতে পারবেন না ছাড়েন বাস অদতা আরে বাস কি আছে আপনি মরবেন মানে বুঝলাম না এই এই মিয়া কি আছে আপনি আমাকে আটকালেন কেন তো কি আর মরবেন আপনি আমাকে বাঁচালেন কেন মরবেন কেন আমার না মানে আপনার স্বামী সংসার কই গেল জলে গেল না পানিতে গেল এটা আমার সমস্যা না আমার সমস্যা হইলো আপনি কয়েকদিন আগে হলো 50,000 টাকা নিছেন কিস্তিতে কিস্তির 50,000 টাকা নিছেন না এই কিস্তির 50,000 টাকা শোধ করবো কি মানে কি আপনার কিস্তির জন্য আমি মরতেও পারবো না আপনি মরে গেলে এই কিস্তির 50,000 টাকা মাফ তারপর সঞ্চয় মঞ্চয় যা আছে আপনি প্রায় আরো 1.5-2 লাখ টাকা দিতে হইব কিন্তু আপনাকে ঋণ দিছে কে আমি আমি আপনাকে পরামর্শ দিয়ে ঋণ দিছি যে আমার এই কিস্তি শোধ না করার মতো আপনি মরবেন না আপনার কিস্তির লেগে আমার জীবনের কোনো স্বাধীনতা নাই আমি আমার ইচ্ছা মতো চলতে পারবো না হ্যাঁ পারবেন চলতে পারবে কিন্তু ফিক্সড হয়ে থাকতে পারবেন না মানে নাই হতে পারবেন না নিঃশ্বাস আপনার জীবনে আসা যাওয়া করতে হইব মানে মানে হলো আপনি দাঁড়াই থাকবেন আপনার ভিতরে নিঃশ্বাসে প্রাণ থাকবে আর প্রাণ থাকলে মানে নড়াচড়া করবে আপনি মরলে আমার কতগুলো টাকা পা 50,000 টাকা নিছেন কিস্তিতে এই টাকাটা আমি আপনার দিছি নাকি আমার জীবনের থেকে আপনার 50,000 টাকা বেশি হয়ে গেল না সেটা আমি জানি না আপনি মরলেও কি বাঁচলেও কি আমার কিচ্ছু না কিস্তিটা দিয়া কিস্তি যদি শোধ হবে সে তারপরে 1 ঘন্টা পরে আপনি মরেন ওতে আমার কোনো সমস্যা নাই আমি আপনার বাধা দিব না আটকাবো না কি ধরনের আইন রে ভাই কিস্তি নিছি বলে আমি আমার স্বাধীনতা মতো চলতে পারবো না আমার মরতে ইচ্ছে হলো মরতে পারবো না এটা কি ধরনের কথা আপনার তো রিল্যাক্সে মইরা উপরে গেলেন আমার উপর যে খড়ার ঘাটা আসবো আমার উপর যে একটা ঝড় যাইব টাকা আপনাকে দিছি আরে বেটা রিল্যাক্সে কেউ কখনো মরে না কেউ স্বাদে মরে না ইচ্ছা করেও মরে না যখন একটা মানুষ কোনো দিকে আর কোনো দিক খুঁজে না পায় তখনই সে ডিসিশন নেয় ডিসাইড করে ফেলে যে এই জীবন আর আমি রাখবো না আমি আমার কিস্তিটা নেওয়ার আগে এটা ডিসাইড করতে পারলাম না টাকা নিয়ে আসার পর আপনি হলে এসে মরবে এরা কোথায় ভাই তুমি আপনার আপা ভাই রে ভাই এই মুহূর্তে আপনার বোঝানোর মতো কোনো এনার্জি আমার ভিতরে নাই হ্যাঁ পুলিশ আমি ডাকছি আপনি বলে ডাকছেন কেন আপনি মরবেন আপনি ওয়ার্নিং দিয়ে আসবো না আমাদের রেজিস্টার্ড ভুক্ত কোম্পানি 50,000 টাকা নিয়ে মরবো আমি আত্মহত্যা করবো ফাঁস দিয়া কোন তো আপা আপনি মরে আমাদের ঝামেলায় ফেলাবেন আবার কিস্তি হলো ভাইরও ঝামেলায় ফেলাইবেন হ্যাঁ আপনি মরলে পোস্টমার্টাম করা লাগবো আপনারে আবার থানা থেকে লোক আইবো আপনারে নিয়ে যাইবো অনেক ঝামেলা আপা দেখছে ঠিক কথা কইছি আপনি যদি মরেন হেরে তো কষ্ট হইব ঝামেলা বই হইব আপনার নিয়ে দুনিয়া কেন আপনি তো মহিলা ওই পারে চলে যাইবে কিন্তু এই লোকগুলো আমার কি হইব আমার হিসাব দিতে হবে মিয়া বুঝে শুনে টাকা দেন নাই দাম করে মরে গেল দরকার কি আপনার মরার আল্লাহর দেওয়া জীবন কত সুন্দর জীবন কি সুন্দর শেয়ার আপা আপনার আপনার মরার দরকার আছে আপনি তো শান্তি মতো মরবেন আর আমাদের ঝামেলা ফেলা যাবেন ভাই রে ভাই আমার জীবন আমি মরমো না বাঁচমো তার ডিসিশন আমি নিতে পারবো না তার ডিসিশন আপনাদের থেকে আমার নিতে হইব আচ্ছা ঠিক আছে মরবো না যান আপনারা চিন্তা করার নাই কিস্তি নিতে দেখতে বলে শান্তি মতো মরতেও পারবো না খেলা কিস্তি নিতে দেখতে নিজে আমি এত ভাই দড়িটা নিয়ে যাই দড়িটা নিয়ে যাই ভাই নইলে কোর্স হয় আবার ফাঁস ফুস দেয় ও গেছেন কি আপনি পুলিশ ভাই ও গেছে
তুই দেখে তো আমারই ফাঁস নিতে ইচ্ছে করতেছে। কতদিন পরে একটা সুযোগ পাচ্ছি, আব্বা করে হাঙ্গুলে বিয়া করা পাবো না। কি সুন্দর একটা শরীর চুকে বার করেছি, দেখলে হাঙ্গা বাকি বিয়া করবো না। ভাই বাড়ির মালিক তো আমি। আপনি? হ্যাঁ ঠিক তো আছে। এই বাড়ি তো সুলের মাতা উমকাকে। হ্যাঁ নাম হলে অকুল। অকুল 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 আমার নাম অকুল, বাবার নাম লইবুদ্দিন। বাড়ি কই? আপনার সাথে কথা কইলে পুষবে আমি আমার ভালো লাগছে, দেখা করো ফেসবুকে। তো আমি রবি করে আসতে বলছি। হ্যাঁ সেটা ধামি তো অকুল। হ্যাঁ ধামি তো আমার ফেসবুকে প্রেম করছো না? এই আমার কষ্ট যে আসবে, আমি চলে আসছি। লাও চলো কাজে অফিস অফিসে যাই। কই যাবো? বিয়া কথা কলিন না, যে আমার ভালো লাগলে বিয়া করবেন। আপনি আসলে পেশাগত দিক থেকে কি করেন? কিছু করি না, ওই মানুষের বাড়িতে কাম কাজ করে খাই। তো ওই আমার এক বন্ধু হলো, ফেসবুক খুলে দিয়ে তোমার সাথে প্রথম পরিচয়। আমি
আমি কি করবো? কি করবি মানে? তোর কি গজা মজার লোকে বিয়ে দিব নাকি? তাড়াতাড়ি ভিতরে ঢো। আরে ভিতরে ঢো, কি আছে রে? কি করে আমি ঢুকবো, বিয়া করবো, আমি যাবো না। খোল বলবো,